যদি আমরা ফেসবুকে কারোর নাম খুঁজতে যাই তাহলে তার নামটা টাইপ করে তো খুঁজব। কিছু কিছু লোক আছে যারা এমন এমন উদ্ভট নাম ফেসবুকে সেভ করে রাখে প্রোফাইলে, যেগুলো স্বয়ং ভগবান আসলেও খুঁজে পাওয়া অসম্ভব। এরকমই কতগুলো নমুনা তোমাদের আজকে দেখাবো। মনে হচ্ছে এগুলা প্রোফাইলের নাম না, এরা প্রশ্ন উত্তর খেলছে। চলো দেখি এই প্রোফাইলের নাম কি আছে, কেমন আছেন, প্রশ্ন উত্তর। ভালো আছি, আবার আপনি কেমন আছেন, আমি ভালো নেই, কি হয়েছে তোমার, শেষ হয়ে গেল জীবন, কেন ভাই শেষ হয়ে যাবে কেন, কোনি আমি বাঁচতে চাই না, তাহলে মর, তুমি কি পাগল, তোমাকে না পেয়ে পাগল, কিছু নিজের নামের জায়গায় তো রচনা লিখে রাখছে, কেন ভাই, বা মা বাবা এত সুন্দর নাম দিছে সেগুলো না লিখে কি উল্টাপুল্টা নাম লাগে মানুষ, এটা আবার কি নাম, আমি তো এটা টাইপই করতে পারবো না, প্রোফাইল খুঁজবো কি করে আমি। অনেকে তো আবার জীবনের প্রবলেমগুলো প্রোফাইলে নাম লিখে রাখছে, পায়খানা অনেক কষা, তো ডাক্তার দেখা ওষুধ খা, প্রোফাইলে না কেন নাম লিখে রাখছে। আবার বেকার লোকেদের প্রোফাইলের নাম দেখো, বাবার হোটেলে খাই, মার হোটেলে গোমাই। অনেকে তো আবার নিজেদের ফেভারিট খাবারের নাম প্রোফাইলে দিয়ে রাখে, চলো না ফুচকা খাই, ইন্টারন্যাশনাল ফুচকা পাগলি। প্রোফাইলের নাম চিনতে পেরেছো তুমি আমায়, কে তুমি, তোমার দাদুর মেজ নাতি, বিয়ে হচ্ছে না তাই বলে প্রোফাইলের নাম এটা, আমাকে কেউ বিয়ে করবা, তুমি ফালতু ছেলে, প্রোফাইলের নাম কষ্টটা তুমি দাওনি, তাহলে কে দিয়েছে, প্রোফাইলের নাম পাপ্পু, কোনো টাইটেল নাই, আবার সরকার দাস, কোনো নাম নাই, কেউ তো আবার প্রোফাইলে নিজের লাভ লেটার লিখে রাখে দিছে, এটা আবার কি নাম, পাদের গন্ধ, পচা হাগু। প্রোফাইলের নাম মা বাবার একমাত্র ছেলে, এটা কি পাত্রে পাত্রে চুজ করা হচ্ছে নাকি, হ্যাঁ সত্যি বলতে কি এদের ট্যাগ করতে হালাপুরি টাইট হয়ে যাবে, আর এদের নাম খুঁজতে গেলে মানুষের জীবন শেষ।